আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। যতটুকু সময় পাবো নতুন বাংলাদেশ গঠনে কাজ করে যাব, সংস্কারে কোনো ভুল হলে ধরিয়ে দিন। রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে ন্যাশনাল বিজনেস ডায়ালগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এসব কথা বলেন। এছাড়া শ্রমিক মালিকদের মধ্যে বিদ্যমান সমস্যা আলোচনার মাধ্যমে দূর করার আহ্বান জানান তিনি। সংস্কার শুধু আমাদের করলে হবে না, শুধু সরকারের উপরে ছেড়ে দিয়েন না, সবাই মিলে সংস্কার করে যেটা যেখানে দেখেন শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা। এটা বহুদিন পড়ে আছে, আমরা জেনিভা কনভেনশন যোগ করতে যোগ দিতে পারি নাই। সবাই যখন একটা টিম হলাম, শ্রমিক মালিক সরকার সব যখন টিম হলাম, ওটাও আমরা করে থাকি। ওটা না করলে সামনে এগুলো কষ্ট হবে। সর্বোচ্চ নিরাপত্তা, রাজনৈতিক নেতাদের সহযোগিতা এমন নানান পদক্ষেপ নেওয়া সত্ত্বেও স্বাভাবিক হয়নি শিল্পাঞ্চল আশুলিয়ার পরিস্থিতি। একের পর এক কারখানায় ছুটি ঘোষণা করায় অনিশ্চিত হয়ে পড়েছে তৈরি পোশাক রপ্তানি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সহ আজও বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণায় রীতিমতো উদ্বিগ্ন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। বেশ কয়েকটি কারখানায় শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেবার পর বৃহস্পতিবার শুরু হয় উৎপাদন প্রক্রিয়া, কিন্তু আশেপাশের কারখানায় শ্রমিক অসন্তোষের রেশ ধরে জ্বালাও ভাঙচুর এড়াতে এদিন ছুটি ঘোষণা করা হয় 133টি কারখানায়। সব মিলিয়ে বন্ধ হয়ে যায় 219টি কারখানার উৎপাদন প্রক্রিয়া। আমাদের কারখানার পরিবেশ মোটামুটি সুন্দর, সবাই সুস্থ সুন্দরভাবে কাজ করতেছি, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো উশৃঙ্খলা নাই, সুন্দরভাবে সবাই যার যার কর্মস্থলে আমরা কাজ করতেছি। আমাদের যে দাবিগুলো ছিল ইনশাল্লাহ কর্তৃপক্ষের কাছে আমরা উপস্থাপন করছিলাম, সেই দাবিগুলো আল্লাহর রহমতে সম্পূর্ণ, মানে সবকটা দাবি কোম্পানি সুন্দরভাবে গ্রহণ করছে এবং মেনে নিচ্ছি। তৈরি পোশাক কারখানার নিরাপত্তায় যৌথ বাহিনীর সমন্বয়ে পুলিশ, আর্ম পুলিশ, শিল্প পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা সদস্যদের তৎপরতা, ঝুঁকিপূর্ণ বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনীর সাজোয়া যান, র্যাব পুলিশের রায়ট কার মোতায়েন, তেমন একটা হেরফের হয়নি পরিস্থিতির। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, আমরা অক্লান্ত দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এই পরিস্থিতি বজায় রাখার জন্য। আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন বা আপনারা অনেকে মত প্রকাশ করেছেন যে আসলে ফ্যাক্টরি বন্ধ রাখার মতো নৈরাজ্যকর কোনো পরিস্থিতি আসলে এদের নেই। রপ্তানি আদেশ রক্ষায় দিন দিন উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ছেই শিল্প মালিকদের। এমন পরিস্থিতিতে আগামী শনিবার ফের শ্রম উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বসার উদ্যোগ নিয়েছে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, আশুলিয়া, ঢাকা। প্রতিবেশী দেশের ইন্ধন ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পোশাক শিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান। দুপুরে টঙ্গীতে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন। আমাদের কাছে যেগুলো গোয়েন্দা তথ্য আছে সেখানে দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন ইন্ধন জোগানো হচ্ছে এবং সেটি আমরা এখন ডিসক্লোজ করবো না, আমাদের গোয়েন্দা রিপোর্টে তাই, এবং সেটার জন্য আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের কমার্স মিনিস্ট্রি এগুলো নিয়ে কাজ করছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই, তবে তিনি কিছুটা সুস্থ না হওয়া পর্যন্ত বিদেশে নেওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞ টিমের পরামর্শক্রমেই বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। এর আগে বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। হাসপাতালে তাকে কেবিনে ভর্তি রাখা হচ্ছে। বেগম জিয়া ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ড বেগম জিয়াকে বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা নিরীক্ষা শেষে রিপোর্ট পর্যালোচনা করে মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে। মেডিকেল বোর্ড সে বিষয়গুলো বিবেচনায় নিয়ে দেশি বিদেশি সদস্যরা আলোচনা করছেন এবং দ্রুততম সময়ের মধ্যে শারীরিকভাবে উনি একটু সুস্থ হলে ওনাকে যত দ্রুত বাইরে নেওয়ার যে চেষ্টা একটা উন্নত সেন্টারে ফলো আপের জন্য, কারণ ওনার
এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো জ্ঞাতন্তর নাই। অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পালানোর সময় চট্টগ্রাম ৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাপুর এলাকা থেকে সীমান্ত অতিক্রম করার সময় তাকে আটক করে সরাইল বিজিবির একটি দল। এ সময় আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মোহাম্মদ হান্নান মোল্লা, স্থানীয় বাসিন্দা ও মানব পাচারকারী চক্রের সদস্য নাইম চৌধুরীকে আটক করা হয়। তারা বিজিবি হেফাজতে আছেন, তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হচ্ছে। দেশের অর্থনীতির প্রাণপ্রবাহ হিসেবে খ্যাত চট্টগ্রাম বন্দর নিয়ে উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা, কারণ দেশীয় বার্থ অপারেটররা দীর্ঘদিন ধরে সফলভাবে আমদানি রপ্তানি পণ্য হ্যান্ডেলিং করে আসছিল। এতে বন্দরও বরাবর লাভজনক অবস্থায় আছে। তারপরেও বিগত সরকার চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ বার্থগুলো পরিচালনার জন্য বিদেশি অপারেটরের হাতে তুলে দিতে শুরু করে। বিনা কারণে এ ধরনের উদ্যোগ সমর্থনযোগ্য নয় বলে দাবি বন্দর ব্যবহারকারীদের। চট্টগ্রাম বন্দর নিয়ে আরো জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রাম বন্দরে নিজস্ব অর্থায়নে তৈরি পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, প্রায় ১২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত টার্মিনালটি পরিচালনার সক্ষমতা আছে দেশীয় বার্থ অপারেটরদের। এরপরও বিগত সরকার বিদেশি একটি সংস্থাকে টার্মিনালটি পরিচালনার দায়িত্ব দিয়ে দেয়। কোনো কারণ ছাড়া এই ধরনের একটি উদ্যোগ দেশের স্বার্থ বিরোধী বলে অভিযোগ বন্দর ব্যবহারকারীদের। প্রতি বছরই আমরা জানি যে সরকারি কোষাগারে অনেক টাকা চট্টগ্রাম বন্দর থেকে নিয়ে যায়, এটা লাভজনক প্রতিষ্ঠান বলে। কিন্তু এখন এইসব টার্মিনাল, এই পিসিডিটা দিয়ে দেওয়াতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার জন্য কতটুকু সাহায্য হবে, এটা কিন্তু বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়াবে। এদিকে চট্টগ্রাম বন্দরের অত্যাধুনিক নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের উপরও বিদেশিদের চোখ পড়েছে বলে অভিযোগ অপারেটরদের। বিগত সরকার তাদের সেই সময়ে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল একটি বিদেশি সংস্থার কাছে দিয়ে দেওয়ার পাশাপাশি নিউ মুরিং কন্টেইনার টার্মিনালও ছেড়ে দেওয়ার উদ্যোগ নেয়। প্রক্রিয়াটি এখন চলমান আছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। পিপিপি অথরিটিকে এটা একটা এর পরের ধাপ, যেটা এটা হচ্ছে আপনার স্ট্রাকচারাল রিপোর্ট একটা দেয় তারা, সেটা পরবর্তীতে দিবে, দেন পরবর্তী প্রক্রিয়াগুলো হবে। এগুলো মূলত পিপিপি অথরিটির মাধ্যমেই করা হচ্ছে। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বও বিদেশিদের দিয়ে দেওয়া হবে এমন খবরে বিস্মিত ব্যবহারকারীরা। অত্যাধুনিক ইকুইপমেন্ট সমৃদ্ধ টার্মিনালটি শুরু থেকেই সফলভাবে পরিচালিত হয়ে আসছে এবং পূর্ণ উৎপাদন ক্ষমতা বজায় আছে বলেও দাবি বর্তমান অপারেটরদের। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল কোনো অবস্থাতে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল সিসিটি এনসিটি কোনো অবস্থায় বিদেশিদের হাতে দেওয়ার কোনো যুক্তি নেই। যদি কেউ দিতে চায় তাদের ব্যক্তি স্বার্থে দিতে হবে। চট্টগ্রাম বন্দরের বার্থ পরিচালনায় বিদেশি সংস্থার পরিবর্তে সক্ষমতা যাচাই করে দেশীয় অপারেটরদের মাধ্যমে পরিচালনার দাবি বন্দর ব্যবহারকারীদের। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। আওয়ামী লীগ নাটক আর নায়ক নায়িকাদের সংগঠন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। দুপুরে মাদারীপুর জেলায় নৈরাজ্যবাদের বিরুদ্ধে ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, সামনে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা আসছে, এই পূজায় তাদের সহযোগিতা করতে হবে, কোনো সম্প্রদায়কে সহিংসতা করা যাবে না। এবার বন্যার্তদের পুনর্বাসন কর্মসূচিতে অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়িয়েছে আকিজ ইনসাফ গ্রুপের বিস্কিট ব্র্যান্ড বেক্সম্যানস। এরই প্রেক্ষিতে সম্প্রতি প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে আকিজ ইনসাফ গ্রুপের কর্মকর্তাদের একদিনের বেতন প্রদান করা হয়। দেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে মানুষের পাশে থাকার কথা জানিয়েছে তারা। শুরু থেকে বন্যার্তদের সহায়তা, এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনেও অ্যাম্বুলেন্স ও মেডিকেল সেবায় নিয়োজিত ছিল বেক্সম্যানস।
দুর্বৃত্তদের হামলায় নিহত সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। সকালে সদরের গোকুল এলাকায় তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় তিনি নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং হত্যার ঘটনায় ন্যায় বিচারে বিএনপি সবসময় পাশে থাকবে বলেও জানান। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শাহজাহানপুর উপজেলার চুপিনগর এলাকায় আহাত হাসানকে দেখতে তার বাড়িতে যান হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় তাকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হচ্ছে। সকালে আমরা সিরাজগঞ্জবাসীর আয়োজনে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি রোমানা মাহমুদ। বক্তারা বলেন, গত 4 আগস্ট থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এই ছিল দেশের খবরে। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।